DJ Bati, do try it number 4. Tagina tora ma
আমি পাগল নই, তোমরা আমার পিতা পাগল বলো না। আমি যে মা, আমি হয়তো ভাগি মা গো, তোমরা যেমন মা আমিও তেমন তোমাদের মতন মা গো। আমার চঞ্চলী সন্তান আমার বেলা হারিয়ে গেছে গো, আর আমার কেউ নেই ওমা, আমার কেউ নেই মা বলার বলি ওমা মা গো। আরে এসেছো বড় মাঝি, আমাদের দেখতে পাচ্ছ না, আমরা তোমার সেই বধু মাতা গোমা। বধু মাতা কেন এসেছো ঘরে ফিরে চলো। এই বনো মাঝি, আমি যেই পোড়া মুখ দিয়ে ওই পোড়া রাজ্যে আমি আর যাবো না। না মা না, ওমা আমাদের পোড়া রাজ্যে একটা দৈবক ঠাকুর এসেছিলেন গোমা। দৈবক ঠাকুর এসে কি বলে গেছি তাহলে শুনবে মা? ওই দৈব শুনিয়ে ওমা তোমার গর্বে জন্ম লাভ মা, ওমা স্বর্ণ লোকে নিতারে দৈব লেখে হাত গানায় তাই এলাম সোনাতে দৈব লেখে হাত গানায় স্বামী ছিলেন গোমা, তাহলে আমাদের বুক ফাটে না মা? তাহলে কেন আমরা যদি একবার মা মা বলে তোমার কোলে বসে ডাকি গোমা? মা গো তোমাদের স্বামী হারিয়ে গেছে বলে তোমরা কাঁদছ? আমি যে মা, সন্তানের মায়া মমতা বেদনা মা ছাড়া অন্য কেউ বোঝে না গো। আমি কি দিয়ে থাকব, আমি কি আমাকে মা মা বলে? ও মা তাহলে চলো মা চলো, আমরা কোলে বসে আমরা মা মা বলে ডাকবো মা, তোমার তাপিত প্রাণ শীতল হবে। একবার চলো মা চলো চলো মা, ও দিদিরা চল চল। বলি ও দিদিরা, এই দেখ রাজবাড়িতে আমাদের শ্বশুর শাশুড়িমা থেকে ফিরিয়ে এনেছি, তাহলে এই ঔষধ যখন দিয়ে গেছে গণৎকার, তাহলে কেমন করে তোরা খেতে দিবি বল? আরে শোন, ওই মাকে জোর করে ধরে না, হ্যাঁ আমরা চেপে ধরবো, আর তুই কি করবি জানিস? কি করবো? তুই একটা বড় কাঁপা নিবি, যে আমি গাল ধরবো হাঁ করবে বসিয়ে দিবি, আর না 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 করবে টুক করে তুই ঢেলে দিবি। ঠিক আছে, আরে মা গিয়েছে সরোবরের ঘাটে, এলে না আমরা এখনি খাই। আমি স্নান করে ফিরে এসেছি মা। বাবা ও ও মা, এ বসো গো মা বসো, হ্যাঁ বসো বসো। বলি ও মা, বলি ও দিদিরা, এই যা ঔষধ আগে নিয়ে আয় আগে নিয়ে আয়, আমার একটা ঔষধ তোমার খেতে হবে। ও মা তুমি যে জোড়া করেছো ও মা, যে দৈব ঠাকুর বলে গেছেন গো মা, তাই আমরা নিয়েছি গোমা। হ্যাঁ বলি ও দিদিরা, তাহলে একটা কাজ কর, তোরা ভালো করে ঘর দেখি, আর যদি না খায় আমি জোর করে খাইয়ে দেবো। তুমি তো জানো আমি কেন ধরি, ঘুচিয়ে ধরবো। হ্যাঁ আচ্ছা ওমা, আরে দুপান আছে বলি ও দিদিরা, ওরে খয়েছে খয়েছে খয়েছে, এই যে ঔষধ খাওয়ার সঙ্গে সঙ্গে না আমাদের শাশুড়ি মায়ের গাটা
ওই দা গুলে উঠেছে আর বমি বমি ভাব হচ্ছে রে ঠিক বলেছি কামাটা গুলে উঠছে দিনে মারে ওই সনকার জ্বর ছোড়ো গো ওই সনকার জ্বর ছোড়ো গো দিনে মারে দিনে মারে সনকার জ্বর ছোড়ো গো দিনে মারে দিনের পরে তিনি চলে যায় ও মাঠে খেতে পারে গো ও গো দিনে মারে দিনে মারে সনকার জ্বর ছোড়ো গো দিনে মারে তোমাকে আমি যখন মনস্থির করেছি আমি বাড়ির চেতে যাবো
তবে তুমি সরকার কাজ করো তুমি আমার পিঙ্গা বরণ করে দাও না সরকার না আমি যে তোমার পিঙ্গা বরণ করতে পারবো না গো পারবো না পিঙ্গা বরণ করতে পারবো না গো না এ সরকার আমি বুঝতে পেরেছি তুমি এক কাজ করো ওই পাড়ায় থেকে রে ডেকে এসো আমার পিঙ্গা দেবে বরণ করে মহারাজ যখন তুমি বাড়ির চেত করতে যাবে আমি পাড়ার মধ্যে গিয়ে একটা করে পঞ্চুরিয়ে ডেকে নিয়ে আমি তোমার সপ্তদরি বট করে দেবো মহারাজ দেবো তাই তুমি দাড়ি মাহিদের নিয়ে শু আমি তোমার সপ্তদরি পঞ্চুরিয়ে ডেকে নিয়ে একে একে তোমাকে বরণ করি তাই দেবো সালগা তুমি তাই দেবে তবে এই পরে থেকে পঞ্চুরিয়ে ডেকে এসে তুমি দেবে আমার বরণ করে আর আমি যাব ওই বাণী জয় চল সালগা তাই যাও মহারাজ সলকা বেনেরি আগো পাড়ার মধ্যে কি ছিল কি একা করে পঞ্চই ডাকছি ওরে আই রে তোর আয় ওই পঞ্চটি ওরে আই রে তোর আয় ওরে পঞ্চরে আই রে তোর আয় ওই পঞ্চটি আয় ওরে তোর আয় আমার স্বামী যাবে বাড়ি যেতে বড় করি আমি যাবে পানি দেখে বরণ করবি আয় আয় রে তোর ডাকি ঘন ঘন ওই পঞ্চনে ডাকি ঘন ঘন স্বামী যাবে বাড়ি যেতে বরণ করবি আয় 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 রে তোর আয় আমি যাবে পানি দেখে বরণ করবি আয় আয় রে তোর আমাদের বাড়ি বাড়ি ডাকছেন কেন কেন ডাকছি জানো আমার স্বামী যাবে বাণিজ্য করতে তাই তরি বরণ করার জন্য আমি তোমাদের ডেকেছি মা বেশ রানী মা চিন্তা করতে হবে না আমরা বরণডালা সাজিয়ে এখন আমরা তরি বরণ করে দেব তাই তোমরা বরণডালা সাজিয়ে নিয়ে তরি বরণ করে দাও মা বলি ও দিদি না চলো আয় আয় এই তো বরণডালা